সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরএফএল ওয়ার্ড্রপ নিবেদিত আমার আমিতে। আজকে আমার দুজন অতিথি এবং এই দুজনই অসম্ভব জনপ্রিয় দুজন সঙ্গীত শিল্পী। তাদেরকে আলাদা করে পরিচয় করিয়ে দেবার কোনো দরকার নেই, কারণ আপনারা নাম বললেই চিনতে পারবেন। আর আমার সাথে আছে আসিফ ভাই এবং কোনাল। কেমন আছেন? ভালো। তুমি ভালো? কোনাল ভালো, আলহামদুলিল্লাহ। আমি আসলে প্রথমে আসিফ ভাইকে যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে, আসিফ ভাই আপনি তো জানেন যে আপনি অসম্ভব জনপ্রিয় মানুষ, পছন্দের একটু জানি, রিক্টার স্কেলে আসলে রিক্টার স্কেলে ভূমিকম্পের রিক্টার স্কেল যদি বলি তাহলে আপনি দশে আছেন, তাহলে তো বিপজ্জনক অবস্থা। আপনার এই জনপ্রিয়তার রহস্য কি? না, আমি আসলে আমি কাজটা করি, আমি গত 18 বছর মাঝখানে 4 বছর বিরতি থাকা সত্ত্বেও আমি প্রচুর কাজ করেছি, বিশেষ করে রেকর্ডিং আমার খুব পছন্দ। আর এখন তো আসলে মিউজিক ভিডিওর যুগ, মানুষ একটু গানের সাথে দেখতেও চায়। এখন আমার এই বয়সে এসে আমাকে নানান রকম ক্যারেক্টারে অ্যাক্টিং করতে হচ্ছে এবং মাঝে মধ্যে বোর লাগে, কিন্তু যখন দেখি মানুষ খুশি হচ্ছে তখন ভালো লাগে। আমি আসলে বেসিক্যালি শুরু থেকেই শ্রোতাদের জন্যই গান করি এবং সেটাই করে যাচ্ছি নিয়মিত। আচ্ছা, আপনি তো এখন অভিনয় করছেন, যেহেতু অনেক অনেক মিউজিক ভিডিও করছেন, ডিরেক্টরদের কি করে যেন আমার আমাকে পছন্দ করে বা ওরা যেভাবে বলে আমি সেভাবে শুনি, ইনফ্যাক্ট সেটা আমি কখনো নিজে মাতবরি করি না, কখনো আমার ডিরেক্টর যা বলে আমি সেটা করার চেষ্টা করি। এবং এক একজন ডিরেক্টর প্রত্যেকদিন এক এক কনসেপ্ট নিয়ে আসে, তা আমি কখনো আসলে অভিনয় আমি একটু স্ট্রেট চলাচল করি, অভিনয় আমার কিন্তু হয় না, বাট এখন মনে হচ্ছে আমি কিছুটা অভিনয় শিখে গেছি। বাহ, আপনি তো জানেন যে অনেক মিউজিশিয়ানরাই এখন অভিনেতা হয়ে গেছে। আমরা বেসিক্যালি অভিনেতা, এখন গান একটা গাইলে 3 দিন শুট করতে হয়, একটা গান গাইতে হয়তো 20 মিনিট লাগে, শুট করতে লাগে 2 দিন 3 দিন। কিন্তু প্রফেশনালি অভিনয় করছে এখন অনেকেই, নাটক এবং সিনেমাতে অভিনয় করছে, আপনার কি এরকম ইচ্ছা? না না, আমার আসলে অত লম্বা অভিনয় পারি না, ছোটখাটো অভিনয় পারি, 5 মিনিটের মধ্যে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু নাচতে তো হয় মিউজিক ভিডিওতে, মানে মোটামুটি সবগুলো কোয়ালিটি, যেগুলো আমার কিছু স্পেশাল নাচ আছে আর কি, যেটা কোনো মুদ্রা নাই, আমার নিজস্ব মুদ্রায়। আচ্ছা, ওটা কোরিওগ্রাফার যারা থাকে তাদের কাছে মাফ চেয়ে নিই, তারপর পার্সোনাল কিছু রাত্রেবেলা আমার নিজস্ব মানে আসে না কিছু হোম পার্টিতে, ওইগুলো একটু অ্যাপ্লাই করি আর কি, আর কিছু। আপনি এবছর কতগুলো গান গেয়েছেন আর কতগুলো মিউজিক ভিডিও করেছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত মিউজিক ভিডিও সংখ্যা পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও যেটা বলে সেটা 30-এর উপরে। আর এই বছর? হ্যাঁ, আরও কাজ চলছে, এই বছর আরও কাজ চলছে। আর গান গেয়েছি প্রায় আজকে 91টা গান, 93টা গান গাওয়া শেষ, 100 টার্গেট ছিল, আগামী বছর 130টা গান গাবো। খুবই ভালো। কোনাল, তুমিও এখনকার প্রজন্মের যারা সঙ্গীত শিল্পী তাদের মধ্যে তুমি বেশ জনপ্রিয় এবং তোমার কণ্ঠ সবাই খুব ভালোবাসে এবং রেসপন্সিবল আর্টিস্ট। বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে অনেক কিছু ঘটে, অনেক অসামঞ্জস্য থাকে। কোনাল ওর যে ক্যারিয়ার, যে বয়স, ওর যে অবস্থান, সেখান থেকে যাওয়া মনে হয় একটু বেশি সিনসিয়ার ইন্ডাস্ট্রির প্রতি। আর্টিস্টদের চিকিৎসা টিকিৎসা নিয়ে ঝামেলা বাঁধে, এটা হয়তো আমরা সবসময় ফোকাস করতে চাই না, কারণ এটা বাজে ট্রেন্ড হয়ে গেছে আমাদের, তখন আমরা নীরবে যে কাজগুলি করি এর মধ্যে ও আঁকি, অনেক রেসপন্সিবল। বাহ, কোনাল, তুমি তুমি ছোটবেলায় ভেবেছো যে তুমি বড় হয়ে মিউজিশিয়ান হবে, এটাই তোমার স্বপ্ন ছিল? না, মা গান করতেন, আমি আম্মুর কাছ থেকে হাতে ঘড়ি, কিন্তু আমি নাচতে চাইতাম এবং হচ্ছে টিচার হতে চাইতাম, গান গাবো এটা কখনোই আমার টার্গেট ছিল না। বেশিরভাগ আম্মু আব্বুর ইন্সপিরেশনেই আসলে গানটায় আসা, এবং তারপরে তো একটা রিয়েলিটি শো উইন করে তখন একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি, কারণ মানুষ যখন ভোট করে এবং জাজেসরা যখন আশা করে তখন টু কিপ আপ টু দেয়ার এক্সপেকটেশন, তখন আমাকে প্রফেশনালি এটা বাছাই করতেই হলো। তুমি কোন চিন্তাধারা থেকে, চিন্তাভাবনা থেকে তুমি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছিলে, যেহেতু তুমি বললে যে তুমি মিউজিক মানে তুমি সিঙ্গার হতে চাওনি? আমি তো কুয়েত থেকে তখন ভ্যাকেশনে এসেছিলাম, তো তখনই অ্যাডভার্টাইজ হচ্ছিল। আচ্ছা, এবং আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই বললো আচ্ছা দিয়েই দেখো কি হবে, জাস্ট হ্যাভ এ লুক। আমি দিয়েই দেখলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ 9 মাসের আম্মা বলছে যেখানে যাবা সেখান থেকে পেছন ফিরে তাকাবো না, ট্রাই ইয়োর বেস্ট, এবং মনে করবো প্রত্যেক এপিসোড হচ্ছে তোমার লাস্ট এপিসোড, গিভ ইয়োর বেস্ট, এরপর তোমার আউটকাম যেটা হবে উই উইল অ্যাকসেপ্ট ইট। সো আমি সেটাই করেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এন্ড অফ দ্য ডে আই ওয়ান। তারপর আর তুমি কুয়েত ফিরে গেলে না? হ্যাঁ, কারণ আমার কমিটমেন্টটা ছিল সবার সঙ্গে, এই জন্য আমি আব্বু আম্মু চলে গেলো, আমি আর যাইনি। আচ্ছা, আসিফ ভাই কোনালকে একসাথে কাজ করেছে কখনো? রিসেন্টলি একটা করেছি, আমাদের একটা ডুয়েট গান হচ্ছে, এটা এখনো আসলে আমরা গেয়েছি, মাস মিক্স মাস্টার চলছে, শুটিংও হবে খুব দ্রুতই। আচ্ছা, আর আমরা শো করেছি অনেক, বিশেষ করে ওভারসিজ ওভারসিজ শোজ ওর নেতৃত্বে করেছি। না, কিন্তু যেই যেই শোতে আসিফ ভাই থাকে সেটা একটা মানে ফ্যামিলি শো হয়, রাইট? একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে না ঘুমানো, একসাথে আমাদের শো পর্যন্ত, শো শেষে একসাথে পার্টি করা, মানে এভরিথিং। তখন আসিফ ভাই ইজ ইন চার্জ,
আম্মু আর টেনশন করবে না এবং আমরা যারা আছি উই আর টেনশন ফ্রি আসিফ ভাই আছে না আসলে আমি দ্য বিগ ব্রাদার্স देयर সো এরকম ভাই ওর তো অ্যাডমিনিস্ট্রেশন খুব শক্তিশালী কারণ কোনালের আর আমি থাকি আর সবসময় এখন তো একটু সিনিয়র হয়েছে দেখা গেল ওই শোতে আমিই সবচেয়ে বয়স্ক তখন আমি ভাবি যে আমার একটু মানুষ ক্ষমা খাই ভয় পাই আমি কিন্তু সৎ সরল লোক মানে হচ্ছে হয়তো কিছু করি না মানে আমার কিছু ফান্ডামেন্টাল ব্যাপার আছে যেমন টাইম সেন্স বা কথাবার্তা কমিটমেন্ট ঠিক রাখা এগুলো ঠিক থাকলে আমি সবচেয়ে ইজি তো ওদের সাথে লাস্ট বাহারানের মতো আমার প্রোগ্রাম ছিল লাস্ট প্রোগ্রামটা বাহারানে ছিল বাহারানে ছিলাম ওখানে আমি নশিন ও আর আমাদের গায়ক আশিক ছিল আমরা একটা অ্যাপার্টমেন্ট শেয়ার করেছি তো আমরা আসলে ওই যে বললাম না একসাথে খাওয়া দাওয়া থাকতো আমি চাই বাচ্চারা খাবে একদম একটা পরিবার বাচ্চারা খাবে একসাথে ঘুরবে কারোর জন্য মন খারাপ না থাকে কারণ বিদেশে আসলে আমরা যখন যাই না তিন দিন হোক চার দিন হোক মন কিন্তু খারাপ থাকে তখন সবাই ফ্যামিলি ডিটাচ হয়ে যায় তখন আমি ঈদের শো ছিল তাও ঈদের শো ছিল রাইট তখন আমি ভাবলাম যে আমি সবসময় এটাই করি আসলে আমার কোয়ার্টে যারা থাকে সবসময় চেষ্টা করি যে একটা ফ্যামিলি মতো থাকতে এখানে আচ্ছা আসিফ ভাই এবার আপনার আসলে ছোটবেলায় কি হতে চেয়েছিলেন আর কি হয়েছে সেটা জানবো কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আমরা গল্প করছি কোনাল আর আসিফ ভাইয়ের সাথে আমরা জানলাম যে কোনালের কি স্বপ্ন ছিল এবং এখন সে কোন পর্যায়ে এসেছে এবং আমরা আসিফ ভাই সম্পর্কে জানবো তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি আড্ডা দিচ্ছিলাম আসিফ ভাই এবং কোনালের সাথে আসিফ ভাই বিরতিতে যাওয়ার আগে জানতে চেয়েছিলাম যে আপনি কি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন শুরু থেকে যেটা মনে হচ্ছিল প্রথম আমার আব্বা ধারণা ছিল আমি খুব ভালো স্টুডেন্ট পড়াশোনা করতে যেতাম না মানে যতটুকু 33-60 marks ক্যারি করতে পারলে খুশি তারপরে যখন দেখলাম যে পড়াশোনা খুব একটা হচ্ছে না ভালো মতো তখন ক্রিকেট খেললাম ক্রিকেটের শখ ছিল খুব বেশি যখন দেখলাম না বিএ করে ফেলছি 19 তখন আবার আর্মিতে চলে গেলাম আবার বিয়ের আগেই মানে আর্মিতে জয়েন করার আগে আবার বিয়ে করে ফেললাম ডিসকোয়ালিফাইড তারপর আর কাজ খুঁজে পাচ্ছিলাম না তারপর নানান ইন্ডিয়ান ব্যবসা শেয়ার ব্যবসা একবার চিন্তা করলাম আমাদের কুমিল্লা 18 kilometer ইন্ডিয়ার সাথে বর্ডার আছে স্মাগলিং করবো মাফিয়া হবো আর গুন্ডামি করবো তিনটা বাস স্ট্যান্ড আছে এরকম প্ল্যান আজব কিছু প্ল্যান ছিল মানে আপনার কিন্তু মানে ক্যারিয়ার কার্ভটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে খুব একটা কিছু একটা লেখাপড়াতে একসময় অনেক ভালো ছিলেন তারপরে ছাদ থেকে পড়ে যাওয়ার স্টোরি টাইম বুঝি নাই মানে ছাদ থেকে পড়ে খুলে ফেটে গেছিল তো তারপরে আমি প্রায় 6 মাস অনেক দুষ্ট ছিলেন না এখনো আছি আমি আসলে যেটা সবসময় করতে চাই সেটা হচ্ছে জীবনকে উপভোগ করতে চাই সবসময় আমি ওই হতাশাবাদী লোক দেখলে আমার একটু পেইন মনে হয় তারপরে বেশি আলোচনা সমালোচনা এবং মানে যারা কাজের চাইতে অন্য এক্সপোজার বেশি থাকে তাদেরকে আমার খুব একটা পছন্দ না আর আমি সবসময় সত্যি বলতে পছন্দ না মিথ্যা কখনো বলি না মিথ্যা অ্যালাউ করি না আবার সাজায় গুছিয়ে বানায় একটা আছে না একটা এরও পারি না আমি একটু স্ট্রেট কথাবার্তা বলি এটা অনেকের পছন্দ অনেকের পছন্দ না বাট আমার যেটা পছন্দ সেটা হচ্ছে আমি আমি কথা পেটে নিয়ে ফের স্বর্গে যেতে রাজি না নরকে যেতে রাজি না সব বলে চলে যাবো আমরা স্বর্গে যাবো যেখানে সব বলে ফেলবো আমি আচ্ছা আপনি বলেছেন যে আপনি ডিফেন্সে যেতে চেয়েছিলেন আর্মিতে যেতে চেয়েছিলেন একটা সময় তারপরে আপনি তার আগে আপনি কি করলেন সেটা হচ্ছে তখন ডিফেন্স যাওয়ার মূল রিজন ছিল এটাই যে আসলে বিয়ে প্রেম করি তো আরোপিত প্রেম ছিল আমার যেটা বিয়ে করছে তার তো সেটা এখন এস্টাবলিশমেন্টের জন্য শর্টকাট হয়েছিল আসলে আর্মিতে যাওয়া 2 বছরের কোর্স তারপর 3 বছর ক্যাপ্টেন হতে 5 বছরের মধ্যে বিয়ে করতে পারবো এই প্ল্যানে ছিলাম বাট আমার বউ একটু তাড়াহুড়ো ছিল যে কারণে আমি 19 বছর 3 মাসে বিয়ে করে ফেলছি 19 বছরে 19 বছর 3 মাস হ্যাঁ তা আমার সব কিছু একটু আগে আগে এটাই একটা ব্যাপার আর আমি আসলে যেটা সামনে আসে ফেস করতে পছন্দ করি তারপর গান কিভাবে শুরু করলেন গান হচ্ছে আমরা 90 তখন তো ব্যান্ডের জোয়ার ছিল আমরা 90s থেকে আসলে বাচ্চু ভাই জেন্স ভাইদের খুব ফ্যান ছিলাম তো আমরা 96-এ যখন অনার্স 3rd year পড়ি আমাদের কোনো কাজ ছিল না আসলে ক্রিকেট খেলতাম ফাঁকে বর্ষাকাল তখন কুমিল্লা আমাদের গ্যারেজ ছিল একটা গ্যারেজের মধ্যে আমরা একটা ড্রামস কিনলাম অ্যাম্পলিফায়ার কিনে গ্যারেজে কিনে আমরা একটা ব্যান্ড ফর্ম করলাম ফিকল বয়েজ ব্যান্ড তো ব্যান্ড ফর্ম করার পরে আমরা পারফর্ম করা শুরু করলাম কুমিল্লা শহরের মুহূর্তের মধ্যে আমরা জনপ্রিয় ব্যান্ড হয়ে গেলাম এবং খুবই ভালো পারফর্ম করছিলাম শোটও করছিলাম তখন কুমিল্লার এক বড় ভাই আমাদের পিন্টু ভাই গিটারিস্ট পিন্টু উনি আমার বললে ঢাকায় খবর দিলেন আর কি তুমি আসো তো এর মধ্যে আমার এক গিটার এসছে ঢাকায় এসছে গিটার বাজানোর জন্য কমার্শিয়াল লাইনে আর কি তা আমি ওরে দেখতে এসে পরে ভাবলাম না গানই করি তারপরে চলে আসছি গানে এই হাঁটতে হাঁটতে গায়ক আর কি অন্য কিছু না
বা হাতে হাতে শুধু গায়ক না, রিক্টার স্কেলে দশে আছেন, সেই রকম একটা গায়ক। এটা আসলে সব ভাগ্য, ওটা অন্য কিছু না। আমি টোটালি ব্যাপারটা বলবো, আমার উপর মানুষের অনেক দোয়া আছে, সম্ভবত এটা একটা বড় শক্তি আমার জন্য। আপনি এত জনপ্রিয়তা আপনি কিভাবে হ্যান্ডেল করেন আর ভাবি কিভাবে হ্যান্ডেল করে? কারণ আমি নিশ্চয়ই আমি শিওর অনেকেই মরে যাচ্ছে আসিফ ভাইয়ের জন্য। না এগুলো আগে হইতো, এখন হয় না। এখন ওই আঙ্কেল লেভেলে চলে গেছে, চুল টুল হয়ে গেছে, চুল পড়ে গেছে পিছন থেকে, এখন ওই অন্য ক্রাশে চলে গেছে মেয়েরা। এখন ঘন ঘন ক্রাশই তো, আগে তো বলা যেত না, চিন লিখত, এখন তো ফেসবুকে ক্রাশ প্রোগ্রাম চলছে একটা, ব্যাপক ক্রাশ প্রোগ্রাম চলছে, তো ওখান থেকে একটু বেড়ে আসছি আমি, বুঝে টুঝে দেয় আর কি, যাও বা অন্য জায়গায় যাও, আমি হবে না। আমার সংসারে হয়ে গেল 27-28 বছরের, ধরো দুই ছেলে ইউনিভার্সিটি পড়ে, ওদেরই এখন আসলে ওদের গার্লফ্রেন্ডের গল্প শুনতে শুনতে সময় যায় আমার। আচ্ছা, ওরা কি গান করে? কোথায় নিজেকে দেখো? একসময় কি দেখো যে আসিফ ভাইয়ের মতো রিক্টার স্কেল টেনে যাবে? যেমন আসিফ ভাই যেমন একটা ডিসাইড করেছে যে সে অনেকগুলো গান করবে বছরে, এবং হচ্ছে মিউজিক ভিডিওস করছে, সবকিছু করছে। আমার না ওরকম কখনোই ছিল, ইনফ্যাক্ট আমার মিউজিক ভিডিওসের সংখ্যা আমার মনে হয় ফিমেল আর্টিস্টদের মধ্যে সবচেয়ে কম, সবচেয়ে কম, সবচাইতে কম। এটা ভালো না, এটা কিন্তু আমি কিন্তু না, এটা আমি নিউট্রালি দেখি, ব্যাড অর গুড না, কিন্তু আমার এই সময়ের অনেক, যতদিন আমি এসেছি, যেমন বললে যে সেদিনে আসা, এর মধ্যে সবচাইতে বেশি প্লেব্যাক আমার করা। সো আমি মনে করি আমি ওই দিকে ফোকাসড ছিলাম, যে আর প্লেব্যাকটা আমি চাইলেই করতে পারবো না। প্লেব্যাকে চাহিদা থাকতে হবে প্রোডিউসার, ডিরেক্টর কিংবা মানুষের, কিংবা মিউজিক ডিরেক্টর। আই ওয়ান্ট টু বি কন্টিনিউইং দ্যাট, মানে আমি চাই যে, বিকজ প্লেব্যাক হচ্ছে সবচাইতে বড় মাধ্যম, যদিও এখন মিউজিক ভিডিওস আসছে, নতুন প্ল্যাটফর্মস আসছে, সেটাও অনেক বড় মাধ্যম, প্রায় কাছাকাছিই কিন্তু হয়ে যাচ্ছে, তবুও এখনও গ্রাম বাংলায় প্লেব্যাকটায় মানে সিনেমার গানগুলোই সবচেয়ে বেশি পপুলার হয়। এরকমই অনেক অনেক সিনেমার গান গাইতে চাই। তুমি অনেক অনেক সিনেমার গান গাইতে চাও, কিন্তু দুই একটা মিউজিক ভিডিও হলেও আমাদের দেখতে হয়তো ভালো লাগবে। আছে দুই একটা, দুই একটা আছে। আচ্ছা কোনাল, তুমি কি আমাদের একটা গান শোনাবে এখন? ওকে, এই গানটা রিসেন্ট একটা রিলিজ, আমার ভিডিও আছে এই গানটা। আচ্ছা, এটা বাপ্পাদার আমার, লিখেছে শরীফ আল দিন, সুর করেছে নাজির মাহমুদ, এবং মিউজিক হচ্ছে মুশফিক লিটুর। আমি ঘুম চড়ানো তো চোখ মেলে, এই যে আমি সাত সকালে তোমায় এসে দেখি, তোমার ভালোবাসি বলে তো নাকি, রংধনুটা পেরে এনে বুকের সাদা কাশ বনে তোমার ছবি আঁকি, ভালোবাসি বলে তো নাকি, আমি আনমনে অকারণে তোমায় শুধু ডাকি, আনমনে অকারণে তোমায় শুধু ডাকি, তোমায় ভালোবাসি বলে তো নাকি। খুব ভালো লেগেছে কোরাল, আশা করি দর্শকদেরও খুব ভালো লেগেছে। এরপরে আমরা আসিফ ভাইয়ের গান শুনবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক সাথেই থাকবেন, ফিরে এসে আমরা আসিফ ভাইয়ের গান শুনব। আমার বাসায় একজন আমার রুমমেট আছে, সে হচ্ছে আমাকে বারবার গুতা দিয়ে 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 এগুলো এখন করাচ্ছে। রুমমেট, ফিরে এলাম বিরতির পর। আমরা আড্ডা দিচ্ছিলাম আসিফ ভাই এবং কোনালের সাথে। কিছুক্ষণ আগে কোনালের মিষ্টি কণ্ঠের খুব সুন্দর একটা গান শুনলাম, এখন আমি রিকোয়েস্ট করব আসিফ ভাইকে একটা গান। রিকোয়েস্ট কিছু না, আমি এমনিতে গাই থাকি। ওই ঘটনা হচ্ছে, আমার একটা মিউজিক্যাল মুভি হচ্ছে, ওখানে প্রায় 9টা গান থাকবে, আনরিলিজড গান। এখন আগামী আগামী বছরের প্রথম দিকে হয়তো রিলিজ হবে, প্রায় 2 ঘন্টা 20 মিনিট ব্যাপ্তির। তো ওখানে 9টা গান আছে আমার নতুন,
ওই গানগুলো একটু অন্য ঘরানার, অন্য ট্র্যাকের, তথা সুর এবং সঙ্গীত তরুণ মুন্সীর। গানটা হচ্ছে এরকম, তোমাদের শহরে আমি বড় অসহায়, কণ্ঠে বাঁধি কত সুর, জানালার বাহিরে শুনি কত কোলাহল, এক চিলতে রোদ্দুর, জীবনের তাগিদে বাঁচার প্রয়াসে প্রতিদিনই হয় কত সন্ধি, মুক্ত হয়েও আমি বন্দি, মুক্ত হয়েও আমি বন্দি, মুক্ত হয়েও আমি বন্দি, মুক্ত হয়েও আমি বন্দি। আসিফ ভাই, একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে আপনি তো মাঝখানে কিছুটা সময় আপনি বলেছিলেন যে আপনি ব্রেকে ছিলেন, কেন ছিলেন? এটা ছিল মূলত আমি এই যে কাজগুলি করছি প্রায় তখন আমার কিন্তু 1800 বা 2000 গান গাওয়া হয়ে গেছে তখন। তখন আমি দেখলাম যে আসলে এই গানগুলো গাচ্ছি এই কোম্পানি, এই রিয়েলিটি রেভিনিউ, নানা রকম আন্দোলন, মানে তখন আসলে কোনো কিছু ছিল না। তাই আমি ভাবলাম যে আসলে আমি কী করছি, আমার ফিউচার কী, ওই যে বুড়ো বয়সে গিয়ে আবার হাত পাততে হবে চিকিৎসার জন্য, এটা তখন আমি একটা রেভিনিউ আন্দোলন শুরু করলাম যে আমাদের রয়্যালিটি দিতে হবে, শিল্পী সুরকার গীতিকার এবং কোম্পানি একটা সবাইকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, আর প্লেব্যাকে নকল গান অশ্লীল গান একটা দৌরত্ব ছিল, মানে সিস্টেমটা ছিল না। তো 3-4 বছরের বাইরে থেকে নিজে প্রোডাকশন হাউস করেছি, তারপর আস্তে আস্তে সিস্টেম ডেভেলপ করেছি যেন গীতিকার সুরকারদের যে গানগুলি তারা তো এটা আসলে একটা একটা সময় গিয়ে এসে ডিজার্ভ করে, যেমন আমাদের মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেবের যে গানগুলি, তো ওনার যে গানগুলি রিয়েলিটি শোতে হয় বা টিভিতে বাজে কিংবা রেডিওতে বাজে, এগুলি কিন্তু মানে বন্ধ ছিল। এই রেভিনিউগুলি যদি পেতেন, যে একটা গানে যে 1972 দেশ যুদ্ধ বিধ্বস্ত ছিল, তখন তো রেভিনিউ বন্ধ ছিল, দেয়া রয়্যালিটি দেওয়া বন্ধ ছিল, বাট পরবর্তীতে কিন্তু এই ইনিশিয়েটিভটা কেউ নেননি। ওই রেডিও, টিভি, তারপর এই সমস্ত ফোন কোম্পানির প্ল্যাটফর্ম যেগুলো ছিল, সেখানে আসলে আমাদের রাইটটা এস্টাবলিশ করার জন্য আমি ফাইটটা করেছি। এখনো কি এটা হয়েছে? আমরা কি রয়্যালটি পাচ্ছি? অনেকটা বেটার, কিন্তু আর একটু সিস্টেম হবে, আমরা একটা সিডি থেকে ক্যাসেট থেকে সিডি, সিডি থেকে হঠাৎ করে আমরা একটা অন্য জগতে চলে এসেছি, ভার্চুয়াল ওয়ার্ল্ডে, যেখানে আমরা আসলে অনেক কিছু জানি না যে আসলে কোন কোন পোর্টাল থেকে কোন কোন হোল থেকে আমাদের টাকা ঢুকতে পারে। তো এখন যেমন অ্যাপ্লিকেশন হচ্ছে, তারপর টেলকো এখন একটু ড্যাম আছে, আবার বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল অ্যাপস আছে যেখান থেকে আর্টিস্টরা টাকা পেতেই থাকবে, ডিরেক্টর গীতিকারা টাকা পেতেই থাকবে, হয়তো সংখ্যা পরিমাণে কম থাকবে, কিন্তু অনেকগুলো পোর্টাল থেকে টাকা দেখা যাচ্ছে, মাসে একটা পোর্টাল থেকে 5,000 করে আসছে, দেখা যাচ্ছে বাংলা পৃথিবীতে এখন 172টা পোর্টাল টাকা দিচ্ছে। তা আমরা যদি সেগুলো রিচ করতে পারি, তাহলে এবার তুমি পুরন্দর পাস দিয়ে তার কত টাকা আসে একটা শিল্পীর, তো তার তো কোনো অভাব থাকার কথা না। আর শিল্পীরা একটু একটু আত্মকেন্দ্রিক থাকে, বা স্টুডিও কেন্দ্রিক থাকে, ফ্যামিলি কেন্দ্রিক থাকে, মানুষ সাথে খুব একটা মিশতে পারে না বা খুব একটা ডিলে কথা বলতে পারে না। তো ওই অ্যাঙ্গেলটা থেকে আমি আসলে একটু যুদ্ধটা করেছি এবং যুদ্ধ করে জেলেও গিয়েছি, অসুবিধা নেই। তবে এই যে সিস্টেমটা ডেভেলপ হয়েছে, এটা আমরা আমি চেষ্টা একা ফাইট ছিল আমার, এখন টোটালে সবাই ফাইট করছে। তো সেক্ষেত্রে আশা করছি যে আমাদের স্বপ্ন, আমরা স্বপ্নের খুব কাছাকাছি আছি, সফলতার কাছাকাছি আছি। কোনাল, তুমি বলেছো যে তুমি প্লেব্যাক কি বেশি করতে চাও, বাট এটা ছাড়া এই যে নতুন অনেকগুলো মাধ্যম আসছে, সেখানে ওইসব জায়গাতে তুমি আসলে নিজেকে কোথায় দেখো? মানে আমাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যদি ইউটিউব ধরি, এখন গান দেখার বা শোনার সেখানে আসছে, কোম্পানিজগুলো নিজ নিজ প্ল্যাটফর্মে বা তাদের চ্যানেলগুলোতে দিচ্ছে, হ্যাঁ অনেকগুলো অ্যাপস আসছে যেখান থেকে ওই কোম্পানির তারাই দিচ্ছে। নিজের চ্যানেলটা খুব প্রয়োজন, যেটা শোয়ের আগেও আসিফ ভাইয়ের সঙ্গে আমি আলাপ করছিলাম এটা নিয়ে। সো আমার নিজের সোশ্যাল মিডিয়াতে আমি আমার এতদিন আমার ফ্যান পেজটা নিয়েও খুব একটা ভাবতাম না। আমার বাসায় একজন আমার রুমমেট আছে, সে হচ্ছে আমাকে বারবার গুতা দিয়ে 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 এগুলো এখন করাচ্ছে। রুমমেট, রুমমেট শব্দটা খুব ভালো লাগছে। সো ও হচ্ছে আমার এইসব ব্যাপার, হি ইজ মাই মিউজ, তো ও এগুলো নিয়ে খুব এখন ওই করছে, ও হ্যান্ডেল করছে, পাশাপাশি আমি করছি। সো হ্যাঁ, এখন প্ল্যাটফর্মগুলোতে নিজের উপস্থিতিটা থাকা খুব প্রয়োজন। কিন্তু অনেক মনে হচ্ছে না যে আসলে পৃথিবীটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে? কিছু করার নেই, হয়তো এখানে জন্মের পর থেকে যুদ্ধ শুরু, শান্তির জন্য গান করতে পারছে না। এবং আসলে আমারও একটা প্রশ্ন আছে যে এই যে আমি ফ্রিকোয়েন্টলি ভিডিওস দিচ্ছি বা লাইভ করছি, যেটাই এটা কি অ্যাভেইলেবল হয়ে যাচ্ছে না তাহলে? না, কিছু না, এখন তোমার এত কম্পিটিশন, তোমার যারা ফেসবুকে দেখবা
যে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফেসবুক ইউজ করছে, সবাই কিন্তু যা যা চিন্তাই আছে যে কে কত লাইক দেখে, কত কমেন্ট আসে, তার পেজে কত সাবস্ক্রাইব বাড়লো বা কি বলে এটাকে লাইকার বাড়লো দেখে, এগুলো কিন্তু আসলে আমরা অনেক দূর থেকে অনেক কিছু ভাবি। বাট এটাও আমাদের একটা আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আমি আমাকে যদি মানুষ ভালোবাসে সে কিন্তু আমাকে দেখতে চাইবে, আমরা যদি একটু নিজেকে পিছিয়ে রাখি তাহলে কিন্তু এই বুদ্ধি করে পিছিয়ে গেলাম কিন্তু, কারণ হচ্ছে তোমাকে দেখতে চাই তোমার ফ্রেন্ডরা। তো এটা কেন কন্টিনিউ করবো না, আমার তো এখানে কোনো রকম ইগো সমস্যা বা জটিলতা আমি দেখি না, এখানে থাকা উচিত। টেকনোলজি এমন একটা জিনিস, এটা প্রতি এখন টাকার হচ্ছে আরে বাতাসে, তাহলে আমি বাতাসের সাথে সমস্যা করতাম, আমি নিঃশ্বাস নিচ্ছি 21,760 বার ডেলি, বাতাস চেঞ্জ করলাম একটু অসুবিধা। আচ্ছা হ্যাঁ, আসলে আশা করছি যে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে এবং সময় অথবা কখনো কখনো সময়ের আগেও চলতে পারবো, কিন্তু আমরা নিজের আত্মা শুদ্ধির জন্য গান করতে পারবো বা সেটা আমরা করি। কারণ এই যে আমি একটু এই যে গানগুলো গাইলাম এগুলো আমার নিজের জন্য, বা আমি একটা গান আছে এক ছিল এক রাজার মেয়ে ভীষণ হয়ে মানে যখন তখন মন ভেঙে দেয়, বা বাচ্চাদের নিয়ে আমি কিছু কাজ করছি, সন্ধ্যে লক্ষ্মী মেয়ে একটা গল্প তোরে বলি, এক ছিল এক রাজা যখন তুই ছোট্ট ছিলি, তা আমরা কিন্তু কমিটমেন্টের দিক থেকেও স্ট্রং আছে। আমি কিন্তু ওইসব গানও করছি যেগুলো বাচ্চাদের কথা বলবে, তরুণদেরকে বিপদ থেকে সুপথে নিয়ে আসবে বা অ্যাটলিস্ট কন্ট্রোল করবে। গান হচ্ছে একমাত্র একটা মেসেজ, যে ফুটবল হোক ক্রিকেট যত প্লেয়ারই থাকুক কানে এয়ারফোন নিয়ে কিন্তু খেলতে নামে, অর্থাৎ গানটা হচ্ছে সবার উপরে এ সমস্ত ইন্সপিরেশন দিক থেকে। সেক্ষেত্রে আমার একটা আর্টিস্ট যখন অনেক বড় হয়ে যায় মানুষ যখন তাকে চেনে তার কমিটমেন্টের জায়গাটাও বাড়ে, তো এই সমস্ত সামাজিক কাজ আমি করি। বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই, রিক্সাওয়ালা থেকে শুরু করে যেখানে ঝড়ের সময় নাবিকরা লঞ্চে কষ্ট হয় লঞ্চে, আমরা ওই ওই ধরনের অ্যাওয়ারনেস গানও আমরা করেছি যে সাবধানে থাকো যেন ঝড়ের সময় নাবিক মাঝে নৌকা বেরাও, এগুলো মাকসুদ ভাইরাও করে গেছেন, আমরাও করছি। কিন্তু আমার মনে হচ্ছে শুধু রোমান্টিক প্রেম এরপর না থেকে কিছু একটা সাবজেক্টিভ কাজ করা উচিত, যেন মানুষের হোক না হিট হোক বাট আমি কাজটা করে স্যাটিসফাই, এটা হচ্ছে শিল্পী সত্তা বেসিক্যালি, আমার কমিটমেন্ট ওখানে থাকলো। আচ্ছা আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি সব কথা বললাম এবং আমরা তো শুনতেই বসে আছি। হ্যাঁ আশা করব যে আরো অনেক ভালো ভালো গান এবং অনেক সুন্দর সুন্দর কাজ আপনারা দুজনেই আমাদেরকে উপহার দিবেন, এবং একটা শেষ একটা গান দিয়ে শেষ করতে চাই, দুজনে মিলেও গাইতে পারেন যে কোনো একটা গান। তার আগে একটু বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক, এতক্ষণ আমরা গল্প করলাম আসিফ ভাই এবং কোনালের সাথে, তাদের সুন্দর সুন্দর গানও শুনলাম, এবার একটা গান শুনতে শুনতে বিদায় নেব, আবার আগামী পর্বে দেখা হবে। কিন্তু তারও আগে আপনাদের দুজনের জন্য ছোট্ট দুইটা গিফট আছে, Vigo presenting with a chotto gift apnader jonno, eta thakuk eta niye nebo chinta korona to age amra gaan ta shune ashi amra shei amader ami to sob konal jane osh ami jekhane jekhane gai sob shomoy এটা আমাদের গান হ্যাপি বাই লাকি বাই অমর সৃষ্টি, এবং আমরা তিনজনে একসাথে গাইবো। আবার এলো যে সন্ধ্যা, আচ্ছা আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা, শুধু তিনজনে। থ্যাংক ইউ।